এই শিল্পী সমিতিতে আমি যতবার দাঁড়াবো ততবার আমি নির্বাচিত হবো, আমাকে ফেল করার মতো কেউ নেই, পারবে না। আচ্ছা ভাই, আপনি এতদিন সব গান গেয়েছেন, আজকে 16 ডিসেম্বর, আজকে 16 ডিসেম্বর নিয়ে একটা গান শুনছেন, সামনে নির্বাচন, আপনাদের শিল্পী সমিতির নির্বাচন আছে, এবার নির্বাচনে আপনি দেখা যাবে, তফসিল ঘোষণা হোক, মানুষের কল্যাণে তফসিল হোক, তফসিল হওয়ার পর সিনিয়রদেরকে নিয়ে আমরা বসি, সিনিয়ররা কি বলে তখন আমি সিদ্ধান্ত জানাবো সবাই। আপনাদের আরেক বড় আমাদের বলা যেতে পারে যে রানা ভাই, স্পষ্টবাদী লোক, উনি অথবা ভালোবাসলে যে ভালোবাসে সেই তো বলে, উনি বলতেই পারে, এটা মাথা পাতে নিয়েছে, ওনার বকাও আমার কাছে সম্মানের, ওনার আদরও আমার কাছে সম্মানের। উনি একসময় করোনা যোদ্ধাও বলেছে আমাকে, মিশা ভাইকে, একসময় বলেছে জায়েদ খানের সাথে অন্যায় হচ্ছে, আবার একটা কথা অভিমান করে বলেছে, আবার কালকে আবার জায়েদ খানকে বুকে টেনে নেবে, দেশ তো এটাই বড় কোনো ইস্যু না। জায়েদ ভাই, আপনি বললেন যে তফসিলের পর সিনিয়রদের সাথে বসবেন, কিন্তু তারা বারবার তো সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধান অনুযায়ী শিল্প সমিতি তফসিল হয়ে গেলে কি যেহেতু একটা মামলা তফসিল, সিনিয়ররা এটা সমাধান করতে পারলো না, আদালত পর্যন্ত করা মামলা তো আপনার নির্বাচন নিয়ে না, মামলা তো একটা পদ নিয়ে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। যখন আপনার পদে আপনার 2 বছর মেয়াদ শেষ হয়ে যাবে, এই মামলার কোনো কার্যকারিতা থাকবে না। মামলা তো আপনার পুরো 21টা পদ নিয়ে না, আর পুরো নির্বাচনটা নিয়ে না, একটা পদ নিয়ে। তো সেখানে মামলা যখন আপনি শেষ হয়ে যাবে আপনার টার্ম 2 বছর, তখন এই মামলার কার্যকারিতা কিছু থাকবে না, তখন তফসিল দিয়ে নতুন করে নির্বাচন হবে। এবার নির্বাচন করবেন কি, সেটা সিদ্ধান্ত আরো পরে দিব আপনাদেরকে, যাতে নির্বাচনটা যাক, সবকিছু চমক থাকুক না। গুঞ্জন অনেক কিছু তো শোনা যায়, এই শিল্পী সমিতিতে আমি যতবার দাঁড়াবো ততবার আমি নির্বাচিত হবো, আমাকে ফেল করার মতো কেউ নেই, পারবে না। আচ্ছা ভাই, আপনি এতদিন সব গান গেয়েছেন, আজকে 16 ডিসেম্বর, আজকে 16 ডিসেম্বর নিয়ে একটা গান শুনছেন, না 16 ডিসেম্বর অনুভবের দিন, ভালোবাসার দিন, মা অনুভব, হাজার রক্তের বিনিময়ে স্বাধীনতা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দিলেন হয়ে গেছে, বলো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই।